আলহামদুলিল্লাহ অবশেষে কুয়েতের বাংলাদেশ দূতাবাস থেকে দারুণ একটি উদ্বেগ নেওয়া হয়েছে কুয়েত বাংলাদেশ দূতাবাসে আজ একটি আপডেট প্রকাশ করে যেখানে জানানো হয় কুয়েত প্রবাসী সকল বাংলাদেশিদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে কুয়েত বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের দূতাবাস কর্তৃক প্রদানকৃত সেবাসমূহ অধিকতর সহজ এবং সবার কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে বিভিন্ন বিষয়ে পরামর্শ হটলাইন চালু করা হয়েছে পৃথক হটলাইন চালু করা হয়েছে প্রবাসীরা যে কোনো প্রয়োজনে সেই নাম্বারগুলিতে যোগাযোগ করতে পারবে প্রবাসীরা বাংলাদেশ দূতাবাস থেকে তার মাঝে আকামানবায়ন বেতন মৃতদেহ দেশে প্রেরণ ক্ষতিপূরণ সার্ভিস বেনিফিট এছাড়া অন্যান্য কনসুলার সেবাসমূহ যেমন ড্রাইভিং লাইসেন্স সত্যায়ন নাম সংশোধন সনদ ছাড়াও একাডেমিক সার্টিফিকেট সত্যায়ন ফটো সত্যায়ন রিলেশন সনদ এবং বিভিন্ন বিষয়ে প্রত্যয়নপত্র যেসব নাম্বারগুলিতে যোগাযোগ করতে হবে জনাব ফরিদ হোসেন কল্যাণ সহকারী মোবাইল নাম্বার ডাবল জিরো এই নাম্বারে আপনারা পাচ্ছেন সরাসরি ইমো এবং হোয়াটসঅ্যাপে জনাব তহিদুল ইসলাম মজুমদার কল্যাণ সহকারী মোবাইল নাম্বার ডাবল জিরো নাইন সিক্স ফাইভ সিক্স ডাবল নাইন টু ডাবল জিরো ওয়ান থ্রি সরাসরি কথা বলতে পারবেন এছাড়াও পাচ্ছেন ইমো হোয়াটসঅ্যাপ প্রতিদিন সকাল নয়টা হতে সন্ধ্যা ছয়টা পর্যন্ত জনাব নুরুজ্জামাল অভ্যর্থনাকারী মোবাইল নাম্বার ডাবল জিরো নাইন সিক্স ফাইভ ডাবল সিক্স ফাইভ ওয়ান সিক্স ফোর জিরো ফোর সরাসরি অথবা ইমো হোয়াটসঅ্যাপ প্রতিদিন সকাল নয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত টেলিফোন নাম্বার যথারীতি বাংলাদেশ দূতাবাস কুয়েতের ডাবল জনাব আনোয়ার শাহাদাত কল্যাণ সহকারী সাপ্তাহিক ছুটির দিন ব্যতীত শুক্রবার ও শনিবার যেটা আপনারা জানেন যে কুয়েতের সরকারের ছুটি ছাড়া সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত এছাড়া যথারীতি বাংলাদেশ দূতাবাসের কমন হটলাইন নাম্বার ডাবল জিরো নাইন সিক্স ফাইভ টু থ্রি নাইন ডাবল জিরো নাইন ওয়ান থ্রি সাপ্তাহিক ছুটির দিন ছাড়াও কুয়েতের যে দুদিন সরকারি ছুটি শুক্রবার ও শনিবার ব্যতীত প্রতিদিন সকাল আটটা থেকে সন্ধ্যা চারটা পর্যন্ত এই বিজ্ঞপ্তিটি আজ বাংলাদেশ দূতাবাস কুয়েত থেকে প্রকাশ করা হয়েছে এটি দারুণ একটা উদ্বেগ নেওয়া হয় বাংলাদেশ দূতাবাস কুয়েত থেকে আপনারা সাধারণত জানেন বাংলাদেশ দূতাবাস কুয়েতের বিরুদ্ধে অনেক অভিযোগ এর আগে ছিল বর্তমান রাষ্ট্রদূত আসার পর অনেক অভিযোগে মানুষে করা থেকে বিরত কারণ আগে থেকে বাংলাদেশ দূতাবাসের সার্ভিস এখন অনেক ভালো তাই সকলের প্রতি অনুরোধ করা হলো আপনি আপনার যে কোনো ধরনের সার্ভিসের জন্য বিশেষ করে যেগুলি আমাদের এই ভিডিওতে আমরা জানিয়েছি যেটা বাংলাদেশ দূতাবাস আজ সবার জন্য প্রকাশ করে আপনি এসব সমস্যার জন্য হটলাইনগুলিতে যোগাযোগ করুন আপনারা দেখছেন রিজুয়ানুল আবেদ আপনি এ ধরনের আপডেট প্রতিনিয়তই এই চ্যানেলটা থেকে দেখতে চাইলে এখনই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেন আর পাশে থাকা বেল কোন ক্লিক করে অল দিয়ে দিবেন যাতে করে আমরা কোনো আপডেট শেয়ার করলে আপনি মিস না করেন আর আপনি যদি এরই মাঝে সাবস্ক্রাইব করেছিলেন সেজন্য আপনাকে ধন্যবাদ